রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না কতটুকু কতখানি সত্য এই কথাটুকু কোরআনেও নেই হাদিসেও নেই লাউলা কালামা খালাকতুল আফলাক এটা জাল হাদিস আমার এখানে দুটো বই আছে একটা আমার লেখা হাদিসের নামে জালিয়াতি আর একটা ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকীর লেখা আল মাওজুআত এই দুটো বই পড়বেন দেখেন ওলামায়ে কেরাম সবাই বলেছেন এটা জাল কথা আর আমরা নবীজির দাম বাড়াই কি দিয়ে নবীজি সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না এটা কোনো নবীজির দাম বাড়ে না সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়া সৃষ্টি করে দুনিয়ার রহমত হিসেবে তোমাকে পাঠাইছি এইটা হলো নবীর মর্যাদা আমরা নবীর মর্যাদা ভণ্ডামি করে দিই নবীজি নূরের তৈরি নূরের তৈলের দাম বাড়ে কে বলেছে ফেরেশতারা নূরের তৈরি মা আদম মাটির তৈরি কে কার সেজদা করলো কন্যাকে তাহলে নূরের দাম বেশি না মাটির দাম বেশি নূর চাঁদ নূর ঠিক না সূর্য নূর আপনার গোসল ফরজ হয়েছে অজু ফরজ হয়েছে গোসল অজু করার ক্ষমতা নেই আপনি এক ঘন্টা সূর্যের নূরে গোসল করলেন এক ঘন্টা চাঁদের নূরে গোসল করলেন পাক হবেন আর আপনি এক সেকেন্ডে মাটিতে থাবা মেরে মুখ মুছে নিলেন পাক হবেন না মাটির দাম বেশি না নূরের দাম বেশি এই সমস্ত প্রথম যে এই যুক্তি দেয় হযরত ইবলিস সে বলে আমি আগুনের তৈরি আদম মাটি আমি দাম বেশি আমরা ইবলিসের তরিকে আছি কোনো কিছু কি সৃষ্টি করা হতো না এটা দুইটি বর্ণনা আসছে একটা হলো লাউলাকা লামা খালাকতুকা ওয়ালা খালাকতুল আফলাক আর একটা হলো লাউলাহু লামা খালাকতুহু লাউলাহু লামা খালাকতুল আফলাক মানে তাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি আসমান জমিন সৃষ্টি করতাম না এটা আদম আলাইহিস সালামের তিনি নাকি আকাশে দেখছেন এই ধরনের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দেখে প্রশ্ন করছেন যে আল্লাহ এটা আরশে আজিমের নিচে এটা কার তখন আল্লাহ বলছেন লাউলাহু লামা খালাকতু হাদিস সহি নয় এটা শাহ আব্দুল আজিজ এই হাদিসের সেহাতের ব্যাপারে একমত নন তিনি বলছেন না হাদিসটা সহি নয় তো এই ধরনের হাদিসগুলো সনদের দিক থেকে কোনোটা জাল কোনোটা বেশ দুর্বল জি সবার আগে কি নবীকে সৃষ্টি করা হয়েছে না সবার আগে নবীকে রিসালকে সৃষ্টি করা হয়নি এটি জাল কথা নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবী সৃষ্টি করা হতো না এটাও জাল কথা লাউলা কালামা খালাকুল আফলাক এ নবী তুমি না হইলে আসমান জমির কিছু সৃষ্টি হতো না এটি হচ্ছে জাল হাদিস মিথ্যা হাদিস মওযু আর তারপরে আউওয়ালামা খালাক আল্লাহ নূরি সর্বপ্রথম আমার নূর আল্লাহ সৃষ্টি করলেন সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করলেন এই যে হাদিস আমাদের সমাজে বিদাতি হুজুররা বয়ান করে সম্মিলিত দুরুদ পাঠকারীরা জিকিরকারীরা আর মাজারপন্থীরা বিদাতিরা এর কোন হদিস হাদিসের কিতাবে নেই একমাত্র বিদাতি মিলাদ মিলাদ করা কিতাব ছাড়া মৌলুদের কিতাব ছাড়া কোন হাদিসের কিতাবে নেই আউওয়ালামা খালাক আল্লাহ নূরি তারপরে এটা যে জাল এটা একবার স্পষ্ট অকুল্লুল খালায়েক মিন নূর তার তিনটা বাক্য আছে এই জাল হাদিসটাতে কি আছে তিনটা সেন্টেন্স একটা হচ্ছে আউওয়ালা মা খালাক আল্লাহ নূরি সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করলেন অকুল্লুল খালায়েক মিন নূর আর তারপরে সমস্ত সৃষ্টিকে আল্লাহ পয়দা করলেন আমার নূর দিয়ে সমস্ত সৃষ্টি যখন নবীর নূর দিয়ে পয়দা হইল আর নবী কিসের নূরের তাহলে সমস্ত সৃষ্টির নূরের হইলো কি হইলো না শুধু মানুষ না আর মুসলিম না সমস্ত সৃষ্টি কিসের পয়দা হলো নূরে গাছ পালা পাহাড় পর্বত সবকিছু কিসের নূরের পয়দা তাহলে নবী নূরের পয়দা কেন বলছেন বলেন সবই নূরের পয়দা তাই না ও আনা মিন নূরিল্লাহ আমি কিসের তৃতীয় জুমলা তৃতীয় সেন্টেন্স আমি আল্লাহর নূরের আমি কুফরি কথা আমি আল্লাহর নূরের আল্লাহর অংশ কেউ যদি বলে আল্লাহর অংশ অন্য কোন সৃষ্টি তাহলে এটা আল্লাহর সাথে বড় শিরক করা হলো কুফর কুফরি হলো নূরুল্লাহ বলা যেমন কুফরি ওই রকমই কুফরি যেমন ইবনুল্লাহ আল্লাহর পুত্র বলা কুফরি খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলা ঈসা আলাইহিস সালামকে যেমন বড় কুফর ঠিক তেমনি আল্লাহর নূর নবী এটা বড় বড় কুফর শিরক আর যদি বলেন যে না আল্লাহর নূর বলা ঠিক তাহলে খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলাই অসুবিধা রেখে কি কথা আল্লাহর পুত্র আল্লাহর অংশ আল্লাহ আল্লাহ নূর আল্লাহর অংশ সুতরাং এটি কুফরি আকীদা শিরকি আকীদা তারপরে চার নম্বর প্রশ্ন 70,000 বছর পর একটা পরপর 70,000 বছর পর পর একটা তারকা উদিত হয়
সেইটা জিব্রাইল দেখত ওইটা নাকি নবী ছিলেন। সত্তর হাজার বছর পর পর একটা করে তারকা উদিত হয় আকাশে, আর সেই তারকাটা জিব্রাইল বারবার করে দেখতেই থাকতেন। সেই তারকাটা কি ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি হয়ে তারকা হয়েছে, তারকা ওখান থেকে নেমে এসেছে। জি, জাল কথা, মিথ্যা কথা, বানাওয়াট কথা। জি, তারপরে বলছেন যে এইটা নবীজি নিজে বলে গেছেন, এটা কতটুকু সত্য? একেবারে মিথ্যা কথা। নবী কারী যদি বলে গিয়ে থাকেন তো ওই বেদাতি মোল্লাদেরকে বলেন যে কোন হাদিস আছে বলুন, কোন যাইফ হাদিস নেই। একটা মার হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হোসেনকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, এই কথাটি আসলে কি? যদি এই কথাটিকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা সবাই জিজ্ঞাসা করি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হোসেন্লাম তো আদমের সন্তান, তিনি আদম আলী ইসলামের সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং তিনি নিজেই বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম বা সাইয়্যিদু ওয়ালদি আদম, আদমের সকল সন্তানদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। আর আদম আলী ইসলামের সৃষ্টির পরেই তার সৃষ্টি, অর্থাৎ আমরা দেখতে পাই তিনি পৃথিবীতে জন্ম নিয়েছেন আদম আলী ইসলামের হাজার হাজার বছর পর। তার পিতার নাম আবদুল্লাহ, মায়ের নাম আমিনা। এখন সৃষ্টিকে জেনারেলি আমরা বুঝি দৃশ্যমান হওয়া, অর্থাৎ এই পৃথিবীতে জন্ম নেয়া। রাসূল সাল্লাল্লাহু আলী হোসেন পৃথিবীতে জন্ম নিয়েছেন আদমের সন্তান হিসেবে অনেক পরে, তাই মুহাম্মদের সৃষ্টি সবার আগে নয়, এটা জন্মগত বাস্তবতায় প্রমাণিত। এবার আসেন যদি তাত্ত্বিক বাস্তবতায়, অর্থাৎ রুহ আগে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তাহলে কোরআনকে প্রশ্ন করলে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আদম আলী ইসলামকে প্রথম সৃষ্টি করলেন, সৃষ্টি করে আদমের পিঠে আল্লাহ তাআলা আদমের মেরুদণ্ডে হাত স্পর্শ করলেন। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম ওয়া ক্বালা লাহুম আলাস্তু বিরাব্বিকুম। এই যে আয়াত, এই আয়াত আমাদেরকে স্পষ্ট বলে এবং হাদিস রাসূল ব্যাখ্যা করে বলেছেন যে আল্লাহ তাআলা আদমের পিঠে তার মেরুদণ্ডে হাত স্পর্শ করলেন। মানব বৃক্ষ, এই যে আজ ডিএনএ আবিষ্কার হয়েছে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার মেরুদণ্ডে কিয়ামত পর্যন্ত তার অধস্তন সন্তানদের মূল বহন করে। তো আদম আলী ইসলামের মেরুদণ্ডে সকল প্রাণ ছিল, আল্লাহ তাআলা আদমের মেরুদণ্ড থেকে সকল প্রাণকে বের করেছিলেন, ওখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রাণও ছিল। তাই এই ক্ষেত্রেও প্রমাণিত আদম আলী ইসলামের পরেই মোহাম্মদের প্রাণ সৃষ্টি। এবার আসেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হ্যাঁ তার সৃষ্টির অন্য কোনো বিশেষ সত্তা কি ছিল যে সত্তাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছিলেন, এবং তা আদম আলাইহিস সালামের জন্মের আগেও? এই ব্যাপারটা নিয়ে বিতর্ক রয়েছে, যে কথাগুলো আমাদের দেশে প্রচলিত, বলা হয় আমি আদম মুহাম্মদ সাল্লামের নামে বলা হয় তিনি নাকি বলেছেন কুন্তু নাবিয়ান ওয়া আদম বাইনাল মা ইওয়া তুরাব, যে মা ইওয়া তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি আর পানিতে গড়াগড়ি খাচ্ছিলেন। এই কথাগুলো আসলে এর কোনো ভিত্তি আমরা পাই নাই, বিশুদ্ধ কোনো সনদে সঠিক কোনো হাদিসের মধ্যে কথাগুলো নাই। বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আদমের সন্তান, এতেই শ্রেষ্ঠত্ব, এতেই মর্যাদা, আর তাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেটা, এই কথাটাও কেবল আমাদের আবেগের কথা, দলিল বিহীন কথা। আল্লাহ তাআলা এর থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করুন। যিনি বলেছেন আলেমে দিন তিনি সত্যিই বলেছেন, আল্লাহ তার জ্ঞান আরো বাড়িয়ে দিন, আর আমরা যা বুঝি না তা চলবে না। আমাদের সমাজেও কিন্তু রাসূলের সুন্নার নাম দিয়ে অগণিত অসংখ্য বেদাত সমাজে প্রতিষ্ঠিত রয়েছে, কি বলেন ঠিক কিনা? সুতরাং রাসূলের সুন্নাহ শুধু বললে চলবে না, রাসূলের সুন্নাহ বিশুদ্ধভাবে প্রমাণিত কিনা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই 1300 বছর আগে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, একইভাবে ইমাম শাফিও ঘোষণা দিয়েছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, জেনে রাখো হাদিস যখন বিশুদ্ধ বলে প্রমাণিত হবে সেটাই হলো আমার মত ও পথ, যেন বলুন আলহামদুলিল্লাহ। সেই ইমামগণ আমাদেরকে এই পথ দেখিয়েছেন। সুতরাং শুধু সুন্নাহ নাম দিলে চলবে না, শুধু সুন্নাহ আর রাসূলের হাদিস পড়লে চলবে না। আমাদের সমাজে কতগুলি ডাহা মিথ্যা কথা বাতিল হাদিস রয়েছে, যেমন বলা হয় লাউলা কানা মা খালাকতু আল আফলাক, বলা হয় খুব সুপরিচিত কথা যে হে নবী যদি তুমি না হতে তাহলে গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করতাম না। এটি সম্পূর্ণ মিথ্যা, জাল কথা একটি, কখনো আল্লাহর কথা নয়, কখনো রাসূলের কথা নয়, কোন সাহাবীর কথা নয়, কোন প্রসিদ্ধ ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী মুসলিম ইত্যাদি কোন ইমামেরও এই কথা নয়, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে সৃষ্টি করেছেন কার জন্য?
জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে কোরআন কারিমে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাসূলের জন্য আমাদেরকে সৃষ্টি করেননি। তবে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা রয়েছে, যে সম্মান রয়েছে, সেটাকে আবার ঠিকমতো সেটা দিতেই হবে। সেই মর্যাদার কম করা যাবে না, আবার সেটা থেকে বাড়াবাড়ি করাও যাবে না। সহিহুল বুখারীর হাদিসে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা চুচুরুনি কামা আচরাতিন নাসারা ইবনা মারইয়ামা। জেনে রাখো, তোমরা আমাদের আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেমনই ভাবে খ্রিস্টানেরা বাড়াবাড়ি করেছে কাকে নিয়ে? ঈসা আলাইহিস সালামকে নিয়ে। ইন্নামা আনা আব্দুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু। আমি তো শুধুমাত্র আল্লাহর বান্দা, আমি নিজে আল্লাহও না, আল্লাহর সন্তানও না, আল্লাহর সমপর্যায়ও না। কি বলেন, ঠিক কি না? যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতে গিয়ে আল্লাহর সমপর্যায়ে বানিয়ে ফেলে, তাহলে তার ঈমান ঠিক থাকবে না, বাতিল হয়ে যাবে, তার স্থান জান্নাতে হবে না জাহান্নামে। কোন সন্দেহ করার সুযোগ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে আল্লাহর পরে সকল মানুষের চেয়ে আপনাকে শ্রেষ্ঠত্ব তাকে দিতে হবে, তাকে শ্রেষ্ঠ জানতে হবে, সবচেয়ে ভালোবাসতে হবে। কিন্তু এই মনে রাখতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আল্লাহর সমান করা যাবে না। কারণ খ্রিস্টানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খ্রিস্টানদের মতো তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না। খ্রিস্টানরা কি বাড়াবাড়ি করেছে? খ্রিস্টানরা তিন শ্রেণীর। এক শ্রেণীর খ্রিস্টান বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম বলতে ভিন্ন কেউ নয়, এটা মূলত আল্লাহ এই বডিটার মাঝে এসে ঢুকে গেছেন। আচ্ছা, ঈসা আর আল্লাহ একটাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। এ হলো এক বিশ্বাস তাদের। আরেক শ্রেণীর বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম তিনি হলেন ইবনুল্লাহ, তিনি কি আল্লাহর পুত্র। আরেক শ্রেণী বিশ্বাস করে, আরেক শ্রেণী বিশ্বাস করে যে ঈসা, মারিয়াম এবং আল্লাহ তিনজনের সমষ্টির নাম হলো কি? মাবুদ আল্লাহ। আজকে আমাদের সমাজে অবস্থা তাই দাঁড়িয়ে গেছে। আমরা এক শ্রেণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ছোট করছি যে নিজেদের ইমামকে, নিজেদের পীর সাহেবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শত গুণে বেশি ভালোবাসি এবং অনুসরণ করি। কি বলেন, ঠিক কি না? আপনি যদি সত্যিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে কখনো বলতে পারবেন না যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলেও আমার পীর সাহেবের নিয়ম এই, যা তাই এই মেনে আমি চলছি, এটি আপনার মুখ দিয়ে কখনো বের হতে পারে? বরং শত পীরও যদি করে থাকে, শত ইমামও যদি করে থাকে, শত মুফতিও যদি বলে থাকে, শত গাউস কুতুবও যদি বলে থাকে, সব কিছুর ঊর্ধ্বে আপনাকে প্রাধান্য দিতে হবে যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত। সুতরাং এক্ষেত্রে আমার বলার কিছু নেই, শত পীর বললেও, শত পীর করলেও, শত ইমাম মানলেও তা আমার পক্ষে মানা সম্ভব নয়, যেহেতু এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। কি বলেন, ঠিক কি না? যদি এই ইমান হয় আপনার, তাহলে সত্যি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানালে পৃথিবী বানানো হতো না। এই হাদিসটি সহি কিনা? হ্যাঁ, এমন একটি হাদিস পাওয়া যায় আমাদের দেশের বিভিন্ন বইতে লেখা, লাউলা কালামা খালাকতুল আফলাক। বাংলা অর্থ হলো, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, তাহলে কিছুই সৃষ্টি করতাম না। যদিও মুহাদ্দিসেরা বলেছেন এই হাদিসটি বানোয়াট, মাউজু, জাল হাদিস, অর্থাৎ এ জাতীয় কোনো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এটা বানানো, মিথ্যা, মন গড়া কথা। কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে বাড়াবাড়ি করছে। এই বাড়াবাড়ি যারা করছে, তারা মূলত হাদিসগুলো বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহর পরেই উনার অবস্থান, ওনার সম্মান কত বেশি তা বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় আল্লাহ নিজে পঞ্চমুখ। আল্লাহর হাবিবের প্রশংসা আল্লাহ নিজে কোরআনের অনেক আয়াতে করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হ্যাঁ, হে নবী, নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রে অধিষ্ঠিত। আল্লাহ তাআলা তার রাসূলের প্রশংসা কোরআনের কত আয়াত, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা।
আল্লাহ নিজে কত প্রশংসা করলেন কোরআনে আল্লাহ তাআলা রাসূলের। তো যে নবীর প্রশংসা আল্লাহ নিজে করছেন অসংখ্য আয়াতে, আমাদের মতো ছোট মানুষ সে নবীর প্রশংসা করে তো আমরা শেষ করতে পারব না। এজন্য একজন কবি বলেছিলেন যে বাদাস খোদা বুজুর্গ তো কিসা মুখতাসার, যে আপনার অবস্থান আল্লাহর পরেই, এসে বেশি কিছু বলার ক্ষমতা আমাদের নেই। আসলেও বিশ্ব নবীর অবস্থান আল্লাহ তাআলার পরেই, উনি আল্লাহর হাবিব, হাবিবুর রহমান, হাবিবুল্লাহ। কিন্তু সেই সম্মানটা দিতে গিয়ে আমরা যেন সীমালঙ্ঘন না করি। তা আমাদের দেশে কিছু লোক সীমালঙ্ঘন করছে, ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিতে গিয়ে কেউ কেউ আল্লাহর জায়গায় বসিয়ে দিচ্ছেন, নাউজুবিল্লাহ। আপনারা শুনে থাকবেন কবিতা লিখেছে, হ্যাঁ, খোদার দন রাসূলকে দিয়ে খোদা গেল খালি হয়ে, রাসূলের ধন খাজাকে দিয়ে রাসূল রইল মদিনায় শুয়ে টুনটুনা টুনটুন দোতর আওয়াজ আছে। যে আল্লাহর সব ধন নাকি আল্লাহ রাসূলকে দিয়ে দিছে, দিয়ে আল্লাহ নাকি এখন অবসরে চলে গেছে, আস্তাগফিরুল্লাহ, খালি হয়ে গেছে, আল্লাহর কোনো কাজ এখন আর নাই। আর রাসূলের ধন রাসূল খাজা বাবা মাইনউদ্দিন সিস্তি আজমিরি রাহেমাহুল্লাহ, ওনাকে তারা খাজা বাবা ডাকে, ওই খাজাকে দিয়ে রাসূল নাকি মদিনায় শুয়ে আছেন, এখন যাবতীয় কাজকর্ম খাজা বাবাই করতেছে। তাহলে তারা আল্লাহ তাআলা রাসূলকে সম্মান দিতে গিয়ে, খাজা বাবাকে সম্মান দিতে গিয়ে আল্লাহকে অসম্মান করলো, অপমান করলো। এভাবে আরো কেউ বলেন মোহাম্মদ খোদানিহি মগর খোদা সে জুদা বিনিহি, মোহাম্মদ খোদানিহি আগর খোদা সে জুদা বিনিহি, যে মোহাম্মদ খোদা নয় তবে খোদার সে আলাদাও না, আস্তাগফিরুল্লাহ। কি বুঝালো তারা, যে আল্লাহর হাবিবকে আল্লাহর সাথে একাত্ম করে ফেলতে চায়। কেউ কেউ তো বিশ্ব নবী মানুষ এটা বললে খেপে যায়, রাসূলকে মানুষই বলা যাবে না। অথচ কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন কুল ইন্নামা আনা বাশার, আপনি বলুন আমি তো মানুষ। আল্লাহর হাবিব বলেছেন ইন্নামা আনা বাশারুন আনসা কামা তানসাউন, যে আমি তো একজন মানুষ, তোমরা যেমন অনেক কিছু ভুলে যাও আমিও তো অনেক কিছু ভুলে যাই, তাই আমাকে তোমরা স্মরণ করিয়ে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়েছেন, নামাজের মাঝে জোহরের নামাজ দুই রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছেন, উনি মনে করছেন চার রাকাত হয়ে গেছে, ভুলে গিয়েছিলেন, পরে আবার দুই রাকাত পরে সেও সেজদা দিয়েছে, হাদিসে পাওয়া যায়। তিনি একজন মানুষ ছিলেন, তিনি বলতেছেন, আল্লাহ বলছেন আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। তোমাদের মতো মানে কি, তোমাদের সম্মান আমার সম্মান এক হয়ে গেছে? না, এটা নয়, বরং তোমরা যেমন রক্ত মাংস, তোমাদের ক্ষুধা পেলে কষ্ট লাগে আমারও লাগে, তোমরা কানলে পানি আসে আমারও আসে, তোমাদের জ্বর হয়, কাশ হয়, সর্দি হয় আমারও হয়, তোমাদের বাচ্চা কাচ্চা হয় আমারও হয়। অর্থাৎ তোমাদের মানবিক যে বিষয়গুলো আমিও তেমন, তোমাদের মা আছে বাবা আছে আমারও মা আছে বাবা আছে, এভাবে আমি তোমাদের মতো মানুষ। আর উনারা রাসূলকে মানুষই বলে না, কি বলে, রাসূল জিন, কয় না জিন না, রাসূল কি ফেরেশতা, কয় না ফেরেশতাও না, মানুষ, কয় না মোটেও না, কি কয় কিও না, আবেগপ্রবণ কথাবার্তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তোমাদের মতো মানুষ, তবে হ্যাঁ আল্লাহ তাআলা এখানে একটু স্পেশালিটি দিয়েছেন, ওহিয়া ইলাইয়া, আমার কাছে ওহি আসছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ তবে আমার কাছে ওহি আসে। এটাই হচ্ছে পার্থক্য, তিনি নবী। কিন্তু এখন অনেকে বাড়াবাড়ি করেন যে বিশ্ব নবীকে না বানালে কিছুই বানানো হতো না। আচ্ছা, আল্লাহ তাআলা তো এটা কোরআনে কোথাও বলেননি, আল্লাহর হাবিবও তো বলেননি, তাহলে আপনারা এটা বলে কি বুঝাচ্ছেন, আল্লাহর নবীকে নিজে বানায়া মন গড়া সম্মান দিতে চান? না, বাড়াবাড়ি চলবে না, এ হাদিসটা অত্যন্ত মন গড়া। এবং আল্লাহর নবী যে মানুষ এ কথা মানতে চায় না, তাই তারা বলে মানুষেরই রূপ ধরি এক নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে, নাউযুবিল্লাহি মিন যালিক, যে মোহাম্মদ মানুষ নয় তবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের রূপ ধরে এসেছেন, হ্যাঁ মানুষেরই রূপ ধরি এক নবী এলেন ভবেতে। এরপরে বলছে দ্বিতীয় লাইনে কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে, আপনারা বলুন তো আমরা কি বিশ্ব নবীর চরণে লুটে পড়ছি না আল্লাহর চরণে লুটে পড়ছি, আমাদের ভাবা দরকার।
আমরা মানুষের চরণে লুটে পড়ি না, রাসূলের চরণে আমরা সিজদা দেই না, লুটে পড়ি না, আমরা সবাই সিজদা করি, লুটে পড়ি আল্লাহর কদমে। আল্লাহর নবী নিজে আল্লাহকে সিজদা করতেন, সাহাবাই কেরাম আল্লাহকে সিজদা করেছেন, আর ওনারা কবিতা লিখেছে, গান লিখেছে, কুল্লু আলম নাকি লুটে পড়ে রাসূলের কদমে। এগুলো বাড়াবাড়ি, তাই আমরা বাড়াবাড়ি করতে যাব না, কারণ বাড়াবাড়ি করলে, সীমালঙ্ঘন করলে আল্লাহ নারাজ হন। কোরআনে তিনি বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আরো পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় নাই, অতএব আল্লাহ এক, তিনি অল ইন অল, তিনি সব ক্ষমতার অধিকারী, তিনি নিজেই, তার কারো ক্ষমতার প্রয়োজন, কারো কাছ থেকে ক্ষমতা নেয়ার প্রয়োজন হয় না, কারো পরামর্শেরও প্রয়োজন হয় না, কারো সাহায্যের প্রয়োজন হয় না, তিনি এক। মনে রাখবেন, তিনি এক, কিসের এক, তিনি এক সারা মাখলুকাত, এক সেকেন্ডের মধ্যে, এক মুহূর্তের মধ্যে তিনি সব দেখতে পারেন, জানতে পারেন, শুনতে পারেন, এ ক্ষমতা তার আছে। এই জানায়, শোনায় এবং দেখায় কারো কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না, কারো সাহায্যের প্রয়োজন হয় না। জিব্রাইল, পৃথিবীর অমুক প্রান্তে এই জিনিসটা ঘটছে, আমি তো এইদিকে তাকাই রয়েছি, তুমি একটু ওইদিকের খবরটা নিয়ে আসো, এটা প্রয়োজন হয় না। একটা শব্দ কোরআন সুবিধা, আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহর একটা গুণ হলো তিনি মানুষ, তিনি শুধু মানুষের না, তিনি অন্তরের অন্তর্জামী, অন্তরের খবর জানেন তিনি, বিজাতিস সুদূর, অন্তরের অন্তরস্থলের খবর তিনি জানেন, শুধু মানুষের নয়, শুধু মানুষের নয়, এই জায়গায় যত মানুষ আছে তত মানুষের নয়, মানুষ বলতে সারা পৃথিবীর যত কোটি মানুষ, যত শত কোটি মানুষ বাস করে, সমস্ত মানুষ, পাখি বলতে যত কোটি পাখি বাস করে তো সব পাখি, ছাগল বলতে যত ছাগল বাস করে সব ছাগলের, গরু বলতে যত বাস করে সব কিছুর, সব সৃষ্টিগুলোর মনের খবর একই টাইম আমার আল্লাহ জানেন। এতে কারো কোনো পরামর্শের প্রয়োজন, কারো কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে মুখাপেকি নয়, মুখাপেকি যদি মুখাপেকি হতেন তাহলে লাউলাক আল্লামা খালাকতুল আফলাক এই জাল হাদিসটা সঠিক হতো। আল্লাহ যদি কারো মুখাপেকি হতেন তাহলে এই হাদিসটি, জাল হাদিসটি মুস্তাদরিকে হাকিমের 215 নম্বর পৃষ্ঠায় হাদিসটি জাল বলা হয়েছে। নবী, তোমাকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করিতাম না, তাহলে আল্লাহ মুখাপেকি হয়ে গেল না? যদি আল্লাহর ব্যাপারে তো, তবে এবং বরং সুতরাং যদি শব্দ ব্যবহার করা যাবে না, যদি তোমাকে না করতাম তাহলে সৃষ্টি করতাম না। আল্লাহ তাহলে যদির মুখাপেকি, কি বলেন, যদির মুখাপেকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সৃষ্টি, সে স্রষ্টা নন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি, তিনি কখনো স্রষ্টা নন, স্রষ্টার সমকক্ষ নন, স্রষ্টার সমকক্ষ নন। তা কি করে আল্লাহু মুহাম্মদ, আল্লাহর নামের সাথে মুহাম্মদ থাকতে পারে, তার সমকক্ষ কি করে হতে পারে, সৃষ্টি কি করে স্রষ্টার কম সমকক্ষ হতে পারে, এটা মানুষ কি করে মেনে নিতে পারে, আর সেই মানুষটা কি করে আল্লাহর বান্দা হতে পারে? এই আকিদাগত ব্যাপার, ত্রুটি বিচ্যুতি এগুলো দূর করতে হবে। আমাদের দেশে আকিদার ত্রুটি ঢুকিয়ে দিয়েছে সর্বপ্রথম ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে সর্বপ্রথম যেই জিনিসটি দিয়ে মানুষের ইমান ধ্বংস করা যায় সেই জিনিসটি হল কালেমার বাক্য। সেই জিনিসটি কি? প্রথম বিষয় হলো, ভাই বলছেন যে আওয়ালুমা খালাক আল্লাহ নূরি, কোরআনের এই আয়াতের ব্যাখ্যা, এটা তো কোরআনের আয়াত না, এটা কোরআনে কারিমের আয়াতও না, এটা হাদিসও না, এটা মিথ্যা একটা বানানো বাক্য, বুঝতে পারছেন? এটা কোরআনে কারিমেও নাই এবং পৃথিবীর কোনো হাদিস গ্রন্থেও নাই। যত জায়গায় লেখা আছে দেখবেন যে আওয়ালুমা খালাক আল্লাহ নূরি আল হাদিস, এটা হলো আল হাদিস। আল হাদিস মানে হলো, আল হাদিস মানে হলো একজনের কথা, কার কথা, কার হাদিস, এটা কোনো ইমাম সাহেবের হাদিস হইতে পারে, কোনো আলেমের হাদিস হইতে পারে, এটা আল্লাহ রসুলের হাদিস না। আল্লাহ রসুলের হাদিস হলে ওখানে বলা থাকবে রাওয়াহুল বুখারি, রাওয়াহু মুসলিম, রাওয়াহু তিরমিজি, রাওয়াহু নাসাই, রাওয়াহু আহমদ, এরকম রেফারেন্স থাকবে। এই হাদিসের কোনো রেফারেন্স নাই। তবে এই হাদিসের মতো আরেকটা হাদিস আছে, সেই হাদিসটা হলো
আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়িকা মিন নূরিহি। এই হাদিসটা হলো যে আল্লাহ পাক আপনার নবীকে নবীর নূরকে সৃষ্টি করেছেন আল্লাহর নিজের নূর থেকে। আল্লাহ পাক নবীর নূরকে সৃষ্টি করেছেন আল্লাহর নিজের নূর থেকে, এটা একটা হাদিস। এই হাদিসটা সর্বপ্রথম আহমদ রাজা খান বেরেলভি তিনি এই হাদিসটি লিখেছেন। এর আগেও আরও লিখেছেন কিন্তু তারা রেফারেন্স দেন নাই, তো উনি সর্বপ্রথম ওনার কিতাবে লিখে রেফারেন্স দিয়েছেন মুসান্নাফে ইবনে আবি শাইবা। এর আগে রেফারেন্স ছিল না, এটার পরবর্তীতে এটা রেফারেন্স দেওয়া হয়েছে মুসান্নাফে ইবনে আবি শাইবা। আচ্ছা, ভালো কথা, মুসান্নাফে ইবনে আবি শাইবা। এখন মুসান্নাফে ইবনে আবি শাইবা বর্তমান দুনিয়াতে যেটা আছে এটার প্রথম থেকে শেষ পর্যন্ত সকল হাদিস তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, এটার মধ্যে নাই। আচ্ছা, এটার মধ্যে তো নাই, এরপরে ইবনে আবি শাইবার আরও যত কিতাব আছে, ওনার তাফসির আছে, হাদিস আরও অন্যান্য গ্রন্থ আছে, এই সকল কিতাবে খোঁজা হয়েছে, কোনো কিতাবে এটার অস্তিত্ব পাওয়া যায় না। তাহলে এটা সকল মুহাদ্দিসিনে কেরামের সর্বসম্মত মত হলো এটা জাল হাদিস। তাহলে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে নূর দিয়ে বানাইছেন, এটা তো আলহামদুলিল্লাহ একটা সুন্দর খুশখবরই, ভালো খুশখবরই। আমরা মনে করবো যে আমরা নূরের নবীর উম্মত, তো এই এত গুরুত্বপূর্ণ খবরটা জাল হাদিসের মাধ্যমে আসবে কেন? এই খবরটা তো কোরআনের অসংখ্য আয়াতে আসার কথা, নবী সাল্লামের অসংখ্য হাদিসে আসার কথা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কোনো জায়গায় আসলো না, একটা জাল হাদিসে আসছে। তাহলে নবী সাল্লাম নূর, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, নবী সাল্লাম নূর। কিন্তু তাফসিরে তবারিতে এটা সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে, নবী সাল্লাম নূর মানে অর্থ কি? নবী সাল্লাম হলেন নূর কারণ নবী সাল্লামের মাধ্যমে শেরেক বেদাত কুফর নেপাক সকল অন্ধকার দূর হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক নবী সাল্লামকে নূর বানিয়েছেন। আমরাও তো নূর, আমরা নূর না কি? আপনি নূর না? সন্দেহ হয় কি আপনারা নূর মনে করেন না? যখন বাসা থেকে নামাজের জন্য রওনা দিবেন তখন কি দোয়া পড়ে রওনা দিবেন? দোয়ায় পড়েন না নাকি? বোঝা গেছে যে দোয়ায় পড়েন না। ঘর থেকে যখন বের হবেন তখন বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে বলবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যে আমি ঘর থেকে বের হইতেছি আল্লাহ যত তোমার সৃষ্টি জগতের শয়তানি আছে, দুষ্টামি আছে, অনিষ্টতা আছে, সব কিছু থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করবা। এটা দোয়া করে নিলেন। দোয়া করে আবার কি বলবেন? আল্লাহুম্মা জাল ফি কালবি নূরা, হে আল্লাহ আমার কালবের মধ্যে নূর দিয়ে দাও। ওয়া ফি সামি'ই নূরা, আমার কানের মধ্যে নূর দিয়ে দাও। ওয়া ফি বাসারি নূরা, আমার চোখের মধ্যে নূর দিয়ে দাও। কলবের মধ্যে, কানের মধ্যে, চোখের মধ্যে, তারপর আমার ডাইনে, আমার বামে, আমার উপরে, আমার নিচে সব নূর দিয়ে দাও। শেষে বলবেন যে ওয়াজআলি নূরা, আল্লাহ আমাকে নিজেকে পুরাটা নূর বানিয়ে দাও। এই দোয়া করে বের হয়েছেন না? তো আপনি কি মনে করেন আপনি 1000 দিন দোয়া করছেন একদিনও কবুল হয় নাই কি? একদিনও হয় নাই? আচ্ছা, একদিন হয়ে গেল, তা একদিন হয়ে যাওয়ার অর্থ কি? আপনি মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই নূর হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আহমদের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন ইন্নি ইনদাল্লাহি মাকতুবুন খাতামান নাবিয়িন, আমি আল্লাহর নিকট লিখিত হয়েছি সর্বশেষ নবী হিসেবে। কখন? ওয়া ইন্না আদামাল মুনজাদুল ফি তিনাতিহি, আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য যখন মাটি প্রস্তুত করা হচ্ছিল তখন লাউহে মাহফুজে এটা লেখা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম হচ্ছে সর্বশেষ নবী। এই এইখান থেকে দলিল নিয়েছে যে নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি হতো না, এটা ডাহা মিথ্যা কথা। এই দলিলটা এই কথাটাকে সমর্থন করে না। কিভাবে দেখেন, আপনি যখন এই মসজিদটা তৈরি করার প্ল্যান করলেন তখনও তৈরি হয় নাই, আগে প্ল্যান করেছেন, ইঞ্জিনিয়ার এসে আপনাকে একটা প্ল্যান দিল যে মসজিদটা এই এই সিস্টেমে হবে, হওয়ার পরে মসজিদের যেই আপনার এখানে আপনারা একটা মিম্বর রেখেছেন, আগেই প্ল্যান হলো
যে মসজিদের এই জায়গায় একটা মিম্বর বসবে, তখনও মসজিদ তৈরি হয় নাই। তাহলে সর্বশেষ মসজিদ তৈরি করার পরে আপনি এখানে একটা মিম্বর রাখলেন, এখন কি আপনি এটা বলতে পারবেন যে এই মিম্বরটা এখানে না থাকলে মসজিদ তৈরি হইতো না? এটা তো বলার সুযোগ নাই। যে কোনো জিনিস তৈরি করার পূর্বে আগে একটা প্ল্যান করা লাগে, তো তৈরির পূর্বেই প্ল্যান ছিল যে এখানে মিম্বরটা আপনি বসাবেন, জাস্ট প্ল্যান অনুযায়ী শুধু মিম্বরটা বসিয়ে দিলেন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এই পৃথিবী সৃষ্টি করার পূর্বে আগে একটা প্ল্যান করেছেন আল্লাহ, পৃথিবীতে আগে কাকে যা পাঠাবো, পরে কে যাবে, পরে কে যাবে, এই প্ল্যান মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আগেই তৈরি করে রেখেছেন এবং সিস্টেম অনুযায়ী প্ল্যান মোতাবেক সর্বশেষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন, জাস্ট এতটুকু, এর বাইরে কিচ্ছু না। কাতাবাল্লাহু মাকাদির আল খালকি কাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি খামসিন আলফা সানা। মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীরটাকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন ওয়া কাতাবা ফিল যিকরি, আর লাউহে মাহফুজের মধ্যে এটা লেখা ছিল যে আনা খাতামুন নবিয়িন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী। আল্লাহ নবী বলছেন লাউহে মাহফুজে যে লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী, নবী বলছেন। তো এখান থেকে আপনি এটা কিভাবে নিলেন যে নবীকে সৃষ্টি না করা হলে এই পৃথিবী সৃষ্টি করা হতো না? জি না, এই কথাটা সত্য নয়। হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাটা অভিন্ন ব্যাপার, কিন্তু ওনাকে সৃষ্টি না করা হলে পৃথিবী সৃষ্টি করা হতো না, এই কথাটা বলল কে? এখানে আরেকটা লজিক আছে। এই হাদিসটা বাংলাদেশে খুব ভালোভাবে প্রচার হচ্ছে যে নবীকে সৃষ্টি করা না হলে পৃথিবী সৃষ্টি হতো না। আসলে কোনোদিন কেউ এই কথাটা বলে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নবীকে সৃষ্টি করা না হলে পৃথিবী সৃষ্টি হতো না। তো নবী যদি হাদিসটা বর্ণনা করতেন, নবী এইভাবে বলতেন যে আমাকে সৃষ্টি না করা হলে পৃথিবী সৃষ্টি হতো না। কই, এখানে তো এই কথাটা কোনোদিন কোনো বক্তা বলে না, শুধু বলে নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবী সৃষ্টি হতো না। তো বর্ণনাকারী যদি নবী হয় তো নবী তো বলতো আমাকে সৃষ্টি না করা হলে পৃথিবী সৃষ্টি হতো না, এখানে তো এটা বলেন না। না, এই কথাটা সত্য নয়। সকলেই জানেন কিয়ামত ওই সময় হবে যে সময় পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বেশি গুনাহ খাতা এবং সবচেয়ে বেশি শিরক আল্লাহ বলার থাকবে না, তখনই কিয়ামত হবে। এই হাদিসটি প্রমাণ করে যে লা তাকুমুস্সাহ, কিয়ামত ততক্ষণে হবে না যতক্ষণে পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে, আল্লাহ আল্লাহ বলা হবে। যখনই বলা হবে না, শেষ হয়ে যাবে, ইবাদতকারী শেষ হয়ে যাবে, তখন আর এই পৃথিবী থাকবে না। পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমাদের এই মূলনীতি থেকে একটি মাসআলা বুঝার প্রয়োজন আছে। আপনারা আমাদের সমাজের অধিক অনেক এরকম মানুষকে বলতে শুনেন যারা বলে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হলে পৃথিবী তৈরি হতো না। কি বলতো, কি বলে, তিনি না হলে কি হতো না, পৃথিবী তৈরি হতো না, তার জন্যই সারা বিশ্বকে তৈরি করা হয়েছে, আমাদেরকেও তৈরি করা হয়েছে। আমাকে বলেন এই কায়দা বা এই মূলনীতির ভিত্তিতে তাদের এই মূলনীতি ঠিক না। কারণ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই এই পৃথিবী তৈরি করা হতো, আবিষ্কার করা হতো, তাহলে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন ওই দিন আর এই পৃথিবী বেঁচে রাখার কোনো আর প্রয়োজন হতো না, আর পৃথিবীকে টিকিয়ে রাখার কোনো প্রয়োজন হতো না। আমি একটি আরো উদাহরণ দিই। আপনার বাড়িতে যদি মেহমান আসে, মেহমানের জন্য যদি আপনি আপ্যায়ন করেন, তাহলে কি আপনি 10 বছর আগে থেকে আপ্যায়ন করবেন না মেহমান আসবে তখন? তাহলে পৃথিবী তৈরি করার শত শত হাজার হাজার বরং লাখো বছর হয়ে গেছে, তারপরে প্রিয়নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, শেষ নবী হিসাবে বেঁচে থাকলেন মাত্র 63 বছর। এতদিন আগেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী তৈরি করে রাখলেন আর তিনি মাত্র 63 বছরের জীবনে এই পৃথিবী দেখলেন? তারপরেও যদি কোনো মানুষ বলে যে না আগে থেকেই আপ্যায়ন হয়েছে, তাহলে বলবো যেদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন তারপর থেকে নিয়ে 1400 বছর হয়ে গেল। আপনারা যদি কোনো মেহমানের জন্য আপ্যায়ন করেন, তাহলে মেহমান চলে যাওয়ার পরেও কি গোস্তের খোরাটা ওখানে রেখে দেন, গোস্তের বাটিটা কি ওখানে রেখে দেন যে মেহমান গেছে গেছে ওর আপ্যায়নে যা কিছু করেছি তা থাক? এরকম তো হয় না।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সারা জগৎকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সৃষ্টি করতেন তাহলে তো তিনি যখন চলে গেছেন তখন পৃথিবী ধ্বংস হওয়ার প্রয়োজন ছিল। এ কথা বল, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ও কারণে সৃষ্টি করেননি। আর যেই কারণটি হচ্ছে তার মধ্যে এক নম্বর বড় কারণ হচ্ছে যে এখানে মানুষ, মানব জাতি, এখানে জিন, এরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। যেদিন ইবাদত করা বন্ধ হবে, ইবাদত করার লোক থাকবে না, পৃথিবী আবিষ্কারের উদ্দেশ্য শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই কিন্তু কিয়ামত দিবেন। আমরা দুর্ভাগ্য যে আমরা আমাদের ইসলামকে উপর থেকে নেয়নি, কোরআন কারিমে যে কথা কোথাও নেই। এই যে বিশাল হাদিস ভান্ডার, সেহা সিত্তা সহ মুসনাদ আহমদের 50,000 হাদিসের ভান্ডারে যে হাদিস কোথাও নেই, যে হাদিস কোনো গ্রন্থে পাওয়া যায় না, কোনো কিতাবে পাওয়া যায় না, সেইগুলোই আমরা এমনভাবে বলি যেটা দিনের ভিত্তি হয়ে গিয়েছে। আর কোরআনে যা আছে, হাদিসে যা আছে, এগুলো নিয়ে আমরা কেউ কথা বলি না। আরও দুর্ভাগ্য হলো আজকে ইসলামে মুসলমানেরা যে দ্বিধা বিভক্তি হয়েছে সেটা কিসের, কোথাও লাউলাকা নিয়ে, কোথাও নূর নিয়ে, কিন্তু ফরজ ওয়াজিব নিয়ে ওজনে কম দেওয়া হচ্ছে, জুলুম করা হচ্ছে, অন্যায় বিচার করা হচ্ছে, স্ত্রীর অধিকার নষ্ট করা হচ্ছে, প্রতিবেশীর অধিকার নষ্ট করা হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে, এ নিয়ে আমরা এগুলো যে দিন এটা আমাদের উম্মত বোঝে না। এখন আমরা বিভিন্নভাবে জনগণের ভিতরে যখন বলি যে স্ত্রীর মোহর না দিলে আপনার এটা কঠিন অন্যায়, বোনের সম্পত্তি দেওয়া হয়নি, বাপ মারা গেছে, জীবন চলে গেছে, সম্পত্তি বোনেরা পায়নি, এতিম ভাইদের সম্পত্তি নষ্ট করা, লক্ষ লক্ষ আছে, লক্ষ লক্ষ তারা দিনদারি, এবং এইগুলো নিয়ে আমরা মোটেই কথা বলি না। যেখানে কোরআন কারিমের 2-5 পৃষ্ঠা উল্টালেই আমরা দেখতে পাই বান্দার হকের কথা, কোথাও পড়শির হকের কথা, কোথাও ওজন ঠিক মতো দেওয়ার কথা, পিতামাতার অধিকারের কথা, ন্যায় বিচার করার কথা, গীবত না করার কথা, মানুষের বিরুদ্ধে আন্দাজে কথা না বলার কথা, সুদ না খাওয়ার কথা, ওজনে কম না দেওয়ার, আমরা কোরআনের এমন কোনো পারা নেই যেখানে এই ধরনের আলোচনা নেই। অথচ আমাদের সারা বছরের যত আওয়াজ আছে, আলোচনা আছে, খুতবা আছে, এবং আমাদের যত মতভেদ আছে কোথাও এখানে নেই। এইগুলো নিয়ে আমাদের মুসলমানদের ভিতরে ওই লোকটা অন্যায় বিচার করে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, কাজে ওই লোকটা আমার বাইরের দল, এটা আমরা চিন্তা করি না। কিন্তু ওই লোকটা নূর বলেছে না বলেনি, এটা নিয়ে ঝগড়া করি। আর দুর্ভাগ্য অথবা সৌভাগ্য আল্লাহ ভালো জানেন যে এই নূর এবং আল্লাহ রসুল না হলে সৃষ্টি, এই কথাগুলো আমাদের সুপরিচিত কোনো হাদিসের গ্রন্থ নেই। যেটা আছে আমি আপনাদের বলবো, লাউলা কালামা খালাকতুল আফলাক, আপনি না হলে এই বিশ্ব সৃষ্টি করতাম না। এই মর্মে যে কথাটা প্রচলিত, এই কথাটা প্রথম কথা ভিত্তিহীন, সনদবিহীন কথা, বিশ্বের সকল মহাদ্দেশ একমত যে এই কথা কোনো সনদে কোনো গ্রন্থে বর্ণিত নেই। যারা এগুলো বলেছেন সব মহাদ্দেশই বলেছেন, আমাদের দেশের অনেকেরই পরিচিত, যেহেতু বাঙালি আলেমদের ভিতরে বলি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকি, ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকি, তাদের লেখা বইয়ে আল্লামা রুহুল আমিন লিখেছেন, আশরাফ আলী থানভী রেখেছেন, মোল্লা আলী কারী লিখেছেন, আব্দুল হাই লাকনবী লিখেছেন, সৈয়দী লিখেছেন, রাহেমাহুল্লাহ আজমাইন, এরা সবাই লিখেছেন যে লাউলা কালামা খালাকতুল আফলাক, আপনি না হলে বিশ্ব সৃষ্টি করতাম না। এই কথাটা ভিত্তিহীন মিথ্যা কথা, এটা রাসূলুল্লাহ সাল্লামের কোনো সহি জয়ীব জাল কোনো সনদে বর্ণিত হয়নি। তবে এই অর্থে আরও কিছু কথা, কাছাকাছি কথা, অত্যন্ত দুর্বল অথবা কাছাকাছি জাল সনদে বর্ণিত হয়েছে। কাজেই এই জাল বা সম্পূর্ণ ভিত্তিহীন 50,000 হাদিসের যে সংকলন তার ভিতরে নেই, বিশ্বের কোনো প্রচলিত হাদিস গ্রন্থে পাওয়া যায় না, এগুলো নিয়ে আমরা সারাদিন বিতর্কে লিপ্ত হচ্ছি। দ্বিতীয় কথা, আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ব মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ। এ থেকে আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশ্বকে তৈরি করা হয়নি, বিশ্বকে রহমত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করা হয়েছে। এটা আমরা বলতে পারি বিশ্বকে তৈরি করা হয়েছে এবং বিশ্বের রহমত স্বরূপ তাকে তৈরি করা হয়েছে। তো কাজেই কেউ যদি যুক্তি দিয়ে নিজে বলেন যে রাসূল না হলে তো দুনিয়া সৃষ্টি হতো না, এটা তার ব্যক্তিগত বক্তব্য বলেন, যুক্তিতর্ক দিতে পারেন, তবে এটা হাদিসের বক্তব্য নয়, এই মর্মে কোনো সহি হাদিস নেই। আর এর দ্বারা তো আমাদের বড় অবাক লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত মর্যাদায় কোরআন রয়েছে, হাজার হাজার হাদিস রয়েছে, সেগুলো কোনোটা আমাদের জান ভরে না। এই অদ্ভুত কথাগুলো না হলে আমরা মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বোধহয় হলো না। যে হৃদয় কোরআন যে মর্যাদা দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সে মর্যাদায় তৃপ্ত হয় না। বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি মুসনাদ আহমদের 50,000 হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মর্যাদা এসেছে, সে মর্যাদায় হৃদয় তৃপ্ত হয় না। যে হাদিস কোথাও পাওয়া যায় না, জোর করে খুঁজে পেতে বের করে নিয়ে আসতে হয়, এই হাদিস না হলে জান ভরে না, দুর্বল ভিত্তিহীন মিথ্যা হাদিস,
হৃদয়ের ইমান কতটুকু বা নবী প্রেম কতটুকু, এটা আমাদের নিজেদের হৃদয়ে চিন্তা করা প্রয়োজন। আল্লাহ তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। নূরের কথাটাও হয়তো জি আবার আসবো ইনশাআল্লাহ। জি প্রিয় দর্শক মণ্ডলী, কোরআন কারিমে বারংবার বলা হয়েছে, রিপিটেডলি বলা হয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মানুষ, হাল কুনতু ইল্লা বাশারার, আমি তো মানুষ রাসূল মাত্র আর কিছুই নই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোরআন কারিমে মানুষ বলা হয়েছে, হাদিস শরীফে বারংবার তাকে বলা হবে ইন্নামা আনা বাশার, আমি মানুষ মাত্র। আর আমরা জানি মানুষকে আল্লাহ কী দিয়ে তৈরি করেছেন। এর বিপরীতে, এই সত্যের বিপরীতে কোরআন কারিমে কোথাও বলা হয়নি রাসূলুল্লাহ সাল্লাম নূরের তৈরি। আল্লাহ তাআলা কোরআন কারিমে কোরআনকে বারবার নূর বলেছেন। একটা আয়াতে আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন এসেছে। কোনো কোনো মুফাসসির, আল্লাহ নয়, কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, সাহাবিদের কথা নয়, কোনো কোনো মুফাসসির বলেছেন এখানে নূর বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এটা খুব স্বাভাবিক কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা বা কোরআনকে নূর বলা খুবই স্বাভাবিক, তাদের আলোয় তো আমরা আলোকিত। কিন্তু কেউ যদি কোরআনকে নূরের তৈরি বলে, সে ইমান হারা হবে। আমরা যারা আলেমরা জানেন, কোরআনকে যদি কেউ মাখলুক বলে তাহলে ইমান হারা হয়ে যায়। ঠিক তেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা কোথাও কোরআনে হাদিসেও নেই। আমাদের সমাজে যে সকল হাদিস বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকা ছিলেন চতুর্থ আসমানে 70,000 বছর, সম্পূর্ণ বানোয়াট জাল কথা। আপনি না প্রথম আল্লাহ আমার নূর তৈরি করেছেন, এটাও বানোয়াট জাল কথা, বিশ্বের কোনো প্রসিদ্ধ হাদিস গ্রন্থে নেই, কিছু জাল গ্রন্থ ছাড়া। তো এইরকম এই জাতীয় হাদিসগুলো জাল। এরপরেও কোনো কোনো আলেম বলতে পারেন নূরের তৈরি মাটির রাসূলুল্লাহ মানুষ ছিলেন, এটা বিশ্বাস করা আমাদের জন্য ফরজ, কারণ কোরআনে রয়েছে। এটা অস্বীকার করলে কোরআন অস্বীকার করা হয়। পাশাপাশি কেউ যদি বলে তার ভিতরে নূর ছিল, এটা ব্যক্তিগত অভিমত হতে পারে, কিন্তু এটা কোনো ইমানের বিষয় নয়। যেহেতু কোরআনে নেই, সে বিষয় ইমানে আসতে পারে না, মুতাওয়াতের হাদিসে নেই, ইমানে আসতে পারে না। তবে দুর্ভাগ্য, আগে যেমন বলেছি যে আমরা এই বিষয়গুলোকে নিয়ে মুসলমানদের বিভেদ তৈরি করছি, জেনে অথবা না জেনে। ইসলামের যারা শত্রু, মুসলমানদেরকে যারা পশ্চাৎপদে নিতে চান, যারা মুসলমান সমাজে ন্যায় বিচার চান না, মুসলমানদের শিক্ষা চান না, মুসলমানরা আত্মকলহে নিমগ্ন হন চান, জেনে অথবা না জেনে আমরা তাদেরকে সহায়তা করছি। এর বদলে যদি আমরা কোরআনের দাওয়াতটা দিতাম, মানুষের অধিকারের কথা, সময়ের ব্যবহারের কথা, ইবাদতের কথা, তাহলে আমরা অনেক ভালো করতে পারতাম। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে আমাদের সমাজে যারা এই কথাগুলো প্রচার করছে, রাসূল নূরের তৈরি, রাসূল সৃষ্টি না হলে কিছুই হতো না, এই জাতীয় কথা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, এবং যারা বলে তাদেরকে তাওবা করে অবশ্যই ইমানের পথে, হেদায়েতের পথে চলে আসতে হবে, অন্যথায় আল্লাহর নাজাত দিবেন না আমরা এটা ধারণা করছি।